Assalamualaikum shabai ke welcome back to shahnaz Shimul channel. Kemon acho tumra shabai? Tomader shobar jonno niye elam arekta notun video. Ajker video te ami tomader sathe share korbo brush niye, makeup tools niye kotha. Onekei onek shomoy amar kache jante chao je kon kon brush kon kon kaje bhalo hoy. Oneke confused thako je apu ami ekta brush set kineche, ami jani na kon kon brush kon kon kaje lagabo. একটা ব্রাশ দিয়ে কি একটা কাজই পসিবল মাঝে মাঝে যেমন আমি একটা বাফিং ব্রাশ দিয়ে যদি ব্লাশ লাগাই অনেকে আমাকে বলে এটা তো বাফিং ব্লাশ এটা দিয়েও কি ব্লাশ লাগানো যায় সো আমি ভাবলাম এটা নিয়ে আমি একটা ভিডিও করি যেখানে আমি তোমাদের অ্যাকচুয়ালি দেখাবো যে একটা ব্রাশ দিয়ে শুধু একটা কাজ না অনেক কাজই করা যায় সো ব্রাশের উপরে যদি লেখা থাকে ব্লাশ ব্রাশ বা আইশ্যাডো ব্রাশ বা আই ব্লেন্ডিং ব্রাশ নট নেসেসারি যে তোমরা ওটাই ব্যবহার করবে ঠিক ওই কাজে অন্য কাজেও তোমরা ব্যবহার করতে পারো বেশিরভাগ ব্রাশই কিন্তু মাল্টিটাস্কার হয় একটা ব্রাশ দিয়ে অনেকগুলো কাজ করা যায় সো আমি ভাবলাম আজকের এই ভিডিওটা আমি সেটা নিয়েই করি ভিডিওটা শুরু করার আগে আমার এই ভিডিওতে একটা লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পরে সাথে যে বেল আইকনটা আছে ওটাও প্লিজ ক্লিক করতে ভুলো না তাহলে যখনই আমি কোনো ভিডিও দিব তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাবে সো তোমরা যারা ব্রাশ সেট ব্যবহার করছো যাদের কাছে অলরেডি ব্রাশ আছে তারাও যেন এই ভিডিওটা দেখতে পারবে তেমনি ব্রাশ নিয়ে যারা কনফিউজ তারাও দেখতে পারবে এবং যারা নিজের মেকআপ কিটের জন্য ভালো কোয়ালিটির ব্রাশ খুঁজছো তাদের জন্য তো এই ভিডিওটা মাস্ট সো যেটা নিয়ে আমি সবার আগে কথা বলবো সেটা হচ্ছে এই ব্রাশ হোল্ডারটা ও মাই গড দে আর সো বিউটিফুল ভেতরে এরকম বিটস দেয়া আছে আর এই যে এরকম ঢাকনা খুলে লাগে বাংলাদেশের জন্য আমি বলবো এই টাইপের ব্রাশ হোল্ডার অনেক অনেক ভালো কারণ অনেক ধুলা ময়লা থাকে জানালা খোলা থাকলে অনেক ময়লা পড়ে ঠিক আছে সো অনেকে এটা বলো সো ব্রাশ সংরক্ষণ করার জন্য এটা অনেক ভালো এটা হচ্ছে এলিসিয়ামের ব্রাশগুলো আমি এখানে রেখেছি এখানে আরো অনেক ব্রাশ আসবে বাট এলিসিয়ামের ব্রাশ নিয়ে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও করে ফেলেছি যদি ওটা দেখে না থাকো লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আমার লাস্ট যে মেকআপ টিউটোরিয়ালটা ছিল পহেলা ফাল্গুনের ওখানে আমি এলিসিয়ামের সবগুলো ব্রাশ ব্যবহার করে দেখিয়েছি বাট আজকে আমি বলবো কোন ব্রাশটা কেমন প্লাস এই ব্রাশের একটা ফুল রিভিউ তো তোমাদের দিবই দিব আমি কারণ অনেকে এই ব্রাশ নিয়ে বলেছো যে এই ব্রাশের প্রাইস তাদের কাছে একটু বেশি মনে হয়েছে সো আজকে আমি জাস্টিফাই করব যে আসলে এই ব্রাশের প্রাইস যা বলছে এটাই হওয়া উচিত কিনা বা আদৌ এই ব্রাশগুলো কেমন ভালো আমি ব্রাশটা ব্যবহার করছি প্রায় মাসখানেক হয়ে গিয়েছে আমি রেগুলার এই ব্রাশ ব্যবহার করেছি আমার বিভিন্ন মেকআপের ক্ষেত্রে এবং এটাকে আমি প্রপারলি ক্লিনও করেছি সো ক্লিনিং ভিডিও থাকবে ছোটখাটো একটা তোমরা বুঝতে পারবে যে ক্লিনিং কিভাবে করি আগে এটা বের করে নেই এটা হঠাৎ করে পড়ে গেলে আমার সারাদিন আজকে যাবে এই বিটস খুঁজতে খুঁজতে সবার আগে যে জিনিসটা আমরা সবসময় চিন্তা করি সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ রাইট একটা ফাউন্ডেশন ব্রাশ কিন্তু হওয়া মাস্ট সো ফাউন্ডেশন ব্রাশের ক্ষেত্রে এই ধরনের ব্রাশগুলো খুবই খুবই ভালো এগুলোকে বলা হয় বাফিং ব্রাশ যেগুলো দিয়ে তোমরা প্রোডাক্ট প্যাকও করতে পারবে লাইক এভাবে 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 লাগাতে পারবে বাফ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবে আমার কাছে মনে হয়েছে ডেন্সলি প্যাকড একটা ব্রাশ এটার সাথে আমি কম্পেয়ার করব আমার আরেকটা সিমিলার ব্রাশ আছে বাট এটার কাটটা একটু ডিফারেন্ট এটা থ্রি ডি কাট এটা হচ্ছে সিগমা থ্রি ডি এইচডি কাবুকি ব্রাশ বেশ কয়েক বছর আগে এটা অনেক হাইপ একটা ব্রাশ ছিল সো এটা দুটোই আমার কাছে আছে ব্ল্যাকটা এবং পিঙ্কটা এবং এটা আমি একসময় প্রচুর প্রচুর ব্যবহার করেছি আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং এর ক্ষেত্রে এটার কথা যদি বলি আমি বলবো এটার থেকে এটা আরো বেশি সফট ইয়াস আমার কাছে এটাই মনে হয়েছে একটা জিনিস যেটা এটা দিয়ে তোমরা ক্রিম কন্ট্রোলিংও কিন্তু ব্লেন্ড করতে পারবে সেই সাথে এটা দিয়ে তোমরা ক্রিম ব্লাশও অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এটা দিয়ে কিন্তু পাউডার অ্যাপ্লাই করতে পারবে ইয়েস চোখের নিচেও তোমরা পাউডার অ্যাপ্লাই করতে পারবে ব্লেন্ডও করতে পারবে এটা দিয়ে কনসিলারও ব্লেন্ড করা যাচ্ছে সো একটা ব্রাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো কাজ কিন্তু করা যায় সো এই টাইপের ব্রাশ যদি তোমাদের থাকে তাহলে তোমরা সেটা দিয়ে জানোই কত কিছু করতে পারবে আর এই ব্রাশটার কথা যারা জানতে চাচ্ছ এটা হচ্ছে এলিসিয়ামের জাদা যে ব্রাশটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে পাউডার ব্রাশ পাউডার ব্রাশ সাধারণত হতে হয় একটু ফ্লাফি টাইপের ফার্স্ট অফ অল পুরো ফেসে অ্যাপ্লাই করা যায় এবং আরাম লাগে এটা হচ্ছে আরেকটা ব্যাপার আমি পাউডারের ক্ষেত্রে সবসময় একটু ফ্লাফি ব্রাশ পছন্দ করি ইভেন ব্লাশ লাগানোর ক্ষেত্রেও এই ব্রাশটা আমার কাছে ভালো লাগার একটা কারণ হচ্ছে এটা সামনের দিকটা এরকম টেইপার্ড ঠিক আছে সো একটু চ্যাপটা টাইপের এটা একদম লাইক পুরোটা গোল না সো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এবং এটার একটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ধোয়ার পরে সাধারণত অনেক ব্রাশ লাইক ফিস করে ছড়িয়ে যায় এটা খুব সুন্দর শেপে থাকে যে শেপে এটা ছিল অরিজিনাল শেপ ধোয়ার পরে সেই শেপেই চলে আসে সো এটা দিয়ে তোমরা যেটা করতে পারবে এটা দিয়ে তোমরা পাউডার অ্যাপ্লাই করতে পারবে পাউডার ঝাড়তে পারবে এবং এটা দিয়ে তোমরা ব্লাশও অ্যাপ্লাই করতে পারবে আমার অনেক পছন্দের একটা ব্লাশ ব্রাশ হচ্ছে রিয়াল টেকনিকের এই ব্লাশ ব্রাশ এবং এটা আমার কাছে সিমিলার লেগেছে এটা দিয়ে আমি ব্লাশও অ্যাপ্লাই করতে পারবো এবং আরেকটা জিনিস যারা ব্রনজার অ্যাপ্লাই করো মানে কন্ট্রোর না ব্রনজার তাদের জন্য কিন্তু এই ব্রাশটা অনেক ভালো কারণ ব্রনজিং করার জন্য একটু ফ্লাফি ব্রাশ হলে ভালো লাগে স্পেশালি আমার ফেস অনেক বড় তো আমার জন্য এই টাইপের বড় ব্রাশ অনেক অনেক পারফেক্ট সো দেখতেই পেলে এই ব্রাশটা দিয়ে
দিয়ে কত কিছু তোমরা করতে পারবে এই ব্রাশটা হচ্ছে ইলিসিয়ামের কিয়ান দেন আসে হাইলাইটার ব্লাশ কন্টুর ব্রাশের ক্ষেত্রে রাইট এবং সেই ক্ষেত্রে আমাদের মাথায় সব সময় এক ধরনের ব্রাশ চিন্তা করি আমি সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্রাশ তোমাদের সাথে আমি তিনটা অ্যাঙ্গেল ব্রাশ শেয়ার করব এখানে সো এখানে আছে ইলিসিয়ামের ইয়োরি এটাও একটা অ্যাঙ্গেল ব্রাশ এরকম তিনটা অ্যাঙ্গেল ব্রাশ আমার কাছে আছে তোমরা দেখতে পাচ্ছ সো আমি যেটা করি এটা দিয়ে আমি কন্ট্রোল করি এটা দিয়ে আমি পাউডার অ্যাপ্লাই করি এটা দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করি এটা যে শেপ সেই শেপের জন্য যেটা হয় যে কন্ট্রোলিং করার সময় খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে চিকবোনের জায়গাটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে কন্ট্রোলিং এর জন্য এই ধরনের ব্রাশ ব্লাশ অ্যাপ্লাই করার জন্য অনেক অনেক ভালো কারণ কি একটা স্পেসিফিক জায়গা নিয়ে তুমি ব্লাশ অ্যাপ্লাই করতে পারবে স্পেশালি যাদের গাল একটু ছোট তাদের জন্য অনেক ভালো ইভেন এটা দিয়ে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে কিভাবে আমি তোমাদের বলছি ব্রাশটা ব্যবহার করার আগে জাস্ট হালকা একটু টিস্যু দিয়ে মুছে নিবে এই ব্রাশের আরেকটা ভালো দিক আমার যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্রাশে যখন তুমি কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে এবং সেটা যদি কোনো কিচেন টাওয়াল বা টিস্যু বা এরকম কিছু শুকনো কোনো সার্ফেস দিয়ে এভাবে মুছে নাও না তাহলে পুরোটা প্রোডাক্ট একদম মুছে যায় আমার কাছে এটা খুবই খুবই ভালো লেগেছে সো হাইলাইটারের জন্য যেটা করবে এই যে এই সার্ফেসের জায়গাটা তোমরা নিতে পারো এখানে হাইলাইটার লাগিয়ে জাস্ট হালকাভাবে অ্যাপ্লাই করে নেবে দ্যাটস ইট এই ধরনের অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে চোখের নিচে পাউডার অ্যাপ্লাই করা যায় সো তোমরা চোখের নিচে ভাবে পাউডার অ্যাপ্লাই করতে পারো বা কন্ট্রোলিং এর নিচে পাউডার অ্যাপ্লাই করতে পারো ইভেন তোমরা পাউডার লাইক ফুল ফেসেও তোমরা পাউডার অ্যাপ্লাই করতে পারো বা বেকিং এর পরে আমরা যে পাউডার ঝাড়াঝাড়ি করি না সেই ঝাড়াঝাড়িও তোমরা করতে পারো এই ব্রাশটা হচ্ছে ইলিসিয়ামের ইয়োরি আমি এখানে ব্রাশের কম্পারিজন করতে চাচ্ছিলাম না বাট তারপরে যেহেতু আমি সিমিলার টাইপের ব্রাশ ব্যবহার করছি যেমন আমার কালেকশনে মোস্ট এক্সপেন্সিভ ব্রাশ হচ্ছে ম্যাক এর বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট আমি ইউজ করিনি ম্যাকের এক একটা ব্রাশ অনেক এক্সপেন্সিভ 20 পাউন্ড থেকে 25 পাউন্ড 30 পাউন্ড এরকম দাম হয় ম্যাক ব্রাশের সো আমি আমার কিটের জন্য ম্যাক ব্রাশ অনেকগুলো কিনেছিলাম সো এটার সাথে আমি তোমাদের কম্পেয়ার করব আমি এই ব্রাশটা কয়েকবার ধুয়েছি আমি যেটা দেখেছি আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা এটা আমি ধুয়ে খুব ভালোভাবে ইয়ে করেছিলাম তারপরেও এটা যেটা হয়েছে যে এটার এই পাশে না ছড়িয়ে গিয়েছে ধোয়ার পরে বাট এই ব্রাশ ধোয়ার পরে ঠিক আগের অবস্থায় চলে এসেছে এই ধরনের ব্রাশকে যদি তোমরা ঠিকভাবে রাখতে চাও তাহলে ব্রাশ গার্ড কিনতে পাওয়া যায় ধোয়ার পর ওভাবে রেখে দিলে আমার কাছে ব্রাশ গার্ড নেই সো এই জন্য একটু ছড়িয়ে গিয়েছে আর আমি ফিক্স করতে পারছি না ইলিসিয়ামের ব্রেসেল জেকার দিয়ে বানানো হয়েছে এটাকে বলা হয় লাস্ট জেনারেশন ফাইবার সো বেসিক্যালি তোমরা যতবার ধুবে ততবার এটা আগের শেপে চলে আসবে এটা মানে খুবই খুবই ক্লোজ টু হিউম্যান হেয়ার বলা হয় সো ন্যাচারাল হেয়ারের কাছাকাছি এটা যাবে ন্যাচারাল হেয়ার বা গোট হেয়ার যেটাই হোক না কেন এই টাইপের যে ব্রাশগুলো আছে এগুলোর একটা সুবিধা হচ্ছে যেগুলো খুব সুন্দরভাবে পিগমেন্ট পিক করে এটা হচ্ছে ইলিসিয়ামের ইয়োরি তারপর একটা ডিফারেন্ট টাইপের ব্রাশ আছে এই ব্রাশটার নাম হচ্ছে পাসি এবং আমি তোমাদের আগেও বলেছি এই ব্রাশটার সামনের দিকটা নিপলের মতো সো বেসিক্যালি এই ব্রাশটা যারা কিনবে সেই ব্রাশের অর্ধেকটা যাবে সিঙ্গাপুরের ব্রেস্ট ক্যান্সার অর্গানাইজেশনে ডোনেট করা হবে সো বুঝতেই পারছো যে এটা কেনা শুধুমাত্র যে তোমার মেকআপের কাজে লাগছে তা না তুমি হয়তো পৃথিবীর কোনো এক দেশের কোনো এক মেয়েকে ব্রেস্ট ক্যান্সারে সহায়তাও করছো এটি কিন্তু অনেক অনেক বড় একটা ব্যাপার আচ্ছা যেটা বলছিলাম এই ব্রাশের কাজটা কি ঠিক আছে আমরা একটা ব্রাশ শুধু কিনলেই তো হবে না একটা কাজও জানতে হবে সো এই ব্রাশটা ডেন্সলি প্যাক একটা ব্রাশ এবং যেটা ভালো হয় সেটা হচ্ছে একদম চোখের ভেতরে লাইক চোখের ভেতরে না ডেফিনেটলি চোখের ভেতরে না মানে ইনার কর্নার পর্যন্ত চলে যাবে যেখানে তোমরা হালকা পাউডার অ্যাপ্লাই করতে পারো কনসিলার অ্যাপ্লাই করতে পারো আমি কনসিলার অ্যাপ্লাই করি এটা দিয়ে আমার কাছে মনে হয়েছে ছোটো ছোটো জায়গায় কনসিলার অ্যাপ্লাইয়ের জন্য এটা খুব ভালো প্লাস এই যে এইসব জায়গায় ঠিক আছে যেসব জায়গায় খুব ইজিলি অন্য ব্রাশ কিন্তু অ্যাপ্লাই করা যায় না সেসব জায়গায় এটা ইজিলি অ্যাপ্লাই করা যাবে আরেকটা ব্যাপার যেহেতু নিপলের মতো একটা ডিজাইন আছে এটা দিয়ে তোমরা ইনার কর্নারে হাইলাইটও কিন্তু অ্যাপ্লাই করতে পারো ও আমি ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে নিই এটা দিয়ে আমি একটু ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করি তাই না আর যে হাইলাইটারটা ব্যবহার করছি এটা হচ্ছে জ্যাকলিন হিলের হাইলাইটার প্যালেট নাইস আচ্ছা সো বলেই তো দিলাম যে এই ব্রাশের কাজগুলো কি সো ফেস ব্রাশ তো আমি কভার করে ফেললাম যা যা লাগে ফেস ব্রাশের জন্য এবার আই ব্রাশে চলে যাই আই ব্রাশের জন্য সবার আগে লাগে হচ্ছে আইব্রাউ রাইট আইব্রাউ তো আমার সবসময় পছন্দ আইব্রাউর জন্য আমি এই টাইপের ব্রাশ ব্যবহার করি যেটা কিনা এরকম অ্যাঙ্গেল এক পাশে ছোট্ট অ্যাঙ্গেল এবং আরেক পাশে এরকম স্পুলি তোমরা চাইলে স্পুলি আলাদাও কিনে নিতে পারো যদি এরকম অ্যাঙ্গেল ব্রাশ থাকে শুধু সো অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে আমি আইব্রাউ ড্র করি অ্যান্ড দেন জাস্ট ব্রাশ করে নিই তোমরা যারা আমার আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপরে যে ব্রাশগুলো আমি দেখাবো এগুলো ইলিসিয়ামের সবগুলো ব্রাশ এবং আমি তোমাদের বলবো এগুলো কী কী কাজে লাগে এই টাইপের যে ব্রাশ যেটা কিনা এই ধরনের ফ্লাফি ব্রাশ সেটার একটা কাজ আছে আমরা মনে করি যেটা দিয়ে অনলি ব্লেন্ডিং করা যায় ইয়াস এটা দিয়ে তোমরা ব্লেন্ডিং করতে পারবে বাট পসিবিলিটিস
endless. Trust me. এটা দিয়ে তোমরা তোমাদের ক্রিজে ব্লেন্ড করতে পারবে এটা দিয়ে যদি তোমরা চাও কোনো আইশ্যাডো জাস্ট প্যাক করে ব্লেন্ড করতে সেটা করতে পারবে স্পেশালি যাদের হুডেড আইস তাদের জন্য অনেক ভালো যে কোনো চোখের জন্যই ভালো এখানে সামনে একটু টেপারড আছে এটা আমার অনেক পছন্দের একটা ব্রাশ ম্যাক সেটার আমি বলবো ডিউপ এটা হচ্ছে ম্যাকের 224S এটা কিন্তু লাস্ট জেনারেশন ফাইবার বলে So, এটা যেটা কিনা close to human hair আর এটা হচ্ছে synthetic brush. Synthetic brush এর একটা সুবিধা অনেকেই সবাই বলে সেটা হচ্ছে আইশ্যাডো নাকি খুব ভালোভাবে প্যাক হয় এটা সত্যি কথা বাট এই ব্রাশের ক্ষেত্রে আমি সিমিলার জিনিসই দেখেছি অল্প একটু ব্রাশ টাচ করলেই মনে হয় যে পিগমেন্টটা অনেকটা লেগে গেছে প্রথমে হোয়াইট ব্রিসল দেখে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে হোয়াইট ব্রিসল সাধারণত ক্লিন হতে চায় না কারণ ম্যাকের যে কয়েকটা হোয়াইট ব্রিসল আমি ইউজ করেছি স্পেশালি আইশ্যাডোর ক্ষেত্রে খুব বেশি পিগমেন্টের আইশ্যাডো ব্যবহার করলে সেটা ক্লিন হতে চায় না বাট এটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে এটা দিয়ে আমি একটা পিঙ্ক কালারের আই লুক করেছিলাম বেশ কয়েকদিন আগে নাইস ভাবে ক্লিন হয়ে গেছে সো তোমরা যদি নর্মাল ব্লেন্ড করতে চাও সেটাও করতে পারবে প্রিসাইসলি যদি ব্লেন্ড করতে চাও কাট ক্রিজের জন্য সেটাও তোমরা ব্লেন্ড করতে পারবে ইভেন যেহেতু এটা সামনের দিকটা একটু টেপার্ড মানে একটু চোখা টাইপের এজন্য তোমরা যেটা করতে পারবে নিচের দিকেও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিবে আচ্ছা এটার আর একটা কাজ আছে আমি যেটা বলি সেটা হচ্ছে যেহেতু এটা আইশ্যাডো ব্রাশ বাই দ্য ওয়ে এটা কিন্তু এলিসিয়ামের নুরি নামের ব্রাশটা অনেকের মনে হতে পারে যে এটা তো শুধু আইশ্যাডোর জন্যই এটা দিয়ে তোমরা হাইলাইটারও অ্যাপ্লাই করতে পারবে নোজ হাইলাইটারও অ্যাপ্লাই করতে পারবে এটা দিয়ে এরকম ছোট ছোট জায়গাতেও তোমরা ইজিলি কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে সো আইশ্যাডো ব্রাশ দিয়ে যে শুধু আই মেকআপই করতে পারবে এমনটা কিন্তু না নেক্সট ব্রাশ যেটা দেখাচ্ছি এটা আরেক টাইপের ব্লেন্ডিং ব্রাশ এগুলো অনেকটা ফ্ল্যাট টাইপের হয় এই যে এরকম এটার নাম হচ্ছে এলিসিয়ামের জুরি এটার একটা ভালো দিক হচ্ছে এটা এই যে এরকম এখানে চ্যাপ্টা টাইপের সো অনেক কনসেন্ট্রেট ব্লেন্ডিং তোমরা করতে পারবে লাইক ধরো তোমরা ইন আউটার কর্নারে ব্লেন্ড করতে চাচ্ছ বা ইনার কর্নারে ব্লেন্ড করতে চাচ্ছ দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে ঠিক তেমনি এটা দিয়ে তোমরা চোখের নিচেরও মেকআপ কিন্তু করতে পারবে খুব সুন্দরভাবে তোমরা ব্লেন্ড করতে পারবে এগেইন হাইলাইটার নোজ হাইলাইটারের জন্য কিন্তু এটা পারফেক্ট আর এই ধরনের ব্রাশের আরেকটা সুবিধা হচ্ছে ধরো এক কালারের ব্রাশ দিয়ে তোমরা একটা মেকআপ করতে চাও ঠিক আছে সো একটা আইশ্যাডো নিলে অ্যাপ্লাই করে ব্লেন্ড করলে সেক্ষেত্রে কিন্তু এই টাইপের ব্রাশ খুবই খুবই ভালো কারণ এগুলো আইশ্যাডো যেমন পিক করবে মানে এইভাবে তোমরা আইশ্যাডো প্যাকও করতে পারবে আবার হালকাভাবে ব্লেন্ডও করতে পারবে বাই দ্য ওয়ে আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে একটা আইশ্যাডো দিয়ে কোনো আই মেকআপ তোমরা দেখতে চাও কিনা কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো ওটা করার জন্য নেক্সট যে ব্রাশটা সেটা হচ্ছে আলভা এটা একদমই একটা প্যাকিং ব্রাশ বলতে একটু স্টিফার এটা এটা খুব একটা আমি বলবো না সফট টাইপের বাট আবার চোখে যে খোঁচা লাগে ওই টাইপের কিন্তু স্টিফার না ঠিক আছে সো এটা দিয়ে ব্লেন্ডিং আমি বলবো না করা যাবে বাট তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারবে খুবই ইজিলি একই সাথে তোমরা যারা শিমারি আইশ্যাডো অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ব্রাশ কারণ এটা শিমারটা এত সুন্দর করে পিক করে এবং শিমারে ফল আউটও হয় না সো খুব সুন্দরভাবে প্যাক করা যায় আমি একটু আমার ব্রাউ বোনে হাইলাইটার অ্যাপ্লাই করি দেখো কি সুন্দরভাবে ব্রাউ বোনে হাইলাইটার অ্যাপ্লাই হয়ে গেল সি পারফেক্ট এবং এটা দিয়ে তোমরা যেটা করতে পারবে তোমাদের নোজ কন্ট্রোলিং করতে পারবে ইয়াস এটা দিয়ে আজকে আমি নোজ কন্ট্রোলিং করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে নোজ কন্ট্রোলিং করলে খুব প্রিসাইসলি এটা কন্ট্রোলিং করা যায় আমার কাছে খুবই খুবই ভালো লাগে সো যেটা করতে হবে হালকা হালকাভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে তারপর হালকা হালকাভাবে ব্লেন্ড করতে হবে নাইস লেগেছে আমার কাছে ইভেন ব্লেন্ডিং করার জন্য তোমরা এই টাইপের ব্রাশও ব্যবহার করতে পারো আমি কিন্তু অনেক দিন ধরে নোজ কন্ট্রোল করার জন্য এই টাইপের ব্রাশ ব্যবহার করছি আমি তোমাদের দেখাই তো এই ব্রাশটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছিলাম যেটা দিয়ে কিনা আমি নোজ কন্ট্রোল করতাম এটা আমার জোয়েভার একটা ব্রাশ যেটার কিনা লেখা একদমই উঠে গিয়েছে কারণ আমি অনেক দিন ধরে ব্যবহার করছি আই ডোন্ট ইভেন নো এটা কোন ব্রাশ বাট জোয়েভার একটা ব্রাশ সো এটা দিয়ে আমি নোজ কন্ট্রোল করতে পছন্দ করতাম যেটার কিনা সাবস্টিটিউট এখন আমি এটা ব্যবহার করি কেন এটা আরেকটু স্টিফার আমার কাছে মনে হয় যে কন্ট্রোলটা একটু ইজি থাকে আরেকটা জিনিস না বললেই না এই ব্রাশগুলো কিন্তু খুবই লাইট ওয়েট এটা খুবই খুবই ভালো একটা দিক লাস্ট ব্রাশ যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ক্লিও এটা হচ্ছে পেন্সিল ব্রাশ এই টাইপের একটা পেন্সিল ব্রাশ আমি বলবো ব্রাশ কিটে থাকা মাস্ট কারণ এটা দিয়ে অনেক কিছু করা যায় ফার্স্ট অফ অল চোখের নিচে তোমরা আইশ্যাডো ব্লেন্ড করতে পারবে ইভেন কাজল অ্যাপ্লাই করলে কাজল ব্লেন্ড করতে পারবে তোমরা ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে ব্রাউ বোনে এটা দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে এটা দিয়ে তোমরা নোজ হাইলাইটার অ্যাপ্লাই করতে পারবে সো এটা দিয়ে অনেক কিছু পসিবল এবং একটা ছোট পেন্সিল ব্রাশ তোমাদের চোখের নিচের প্রিসাইজ মেকআপটা করতে হেল্প করবে যাদের চোখ স্পেশালি ছোট তাদের জন্য এই টাইপের ব্রাশ অনেক ভালো এটা কিন্তু একদমই টাইনি একটা ব্রাশ
আমার কাছে খুবই খুবই পছন্দ হয়েছে, এটার নাম হচ্ছে ক্লিও। সো আই মেকআপ ব্রাশের ক্ষেত্রে আমি বলবো এই চারটাই তোমাদের লাগবে, আর সাথে হচ্ছে যদি তোমাদের একটা ব্রাউ ব্রাশ থাকে সেটা তোমরা কিনে নিতে পারো। এলিসিয়ামের যে ব্রাশ সেট আছে তার মধ্যে কোনো ব্রাউ ব্রাশ নেই। আচ্ছা, এই ব্রাশগুলো কিন্তু আমি কালকে রাতে সেকেন্ড টাইমের মতো ক্লিন করেছি, কারণ আমি দেখতে চাচ্ছিলাম যেগুলোর ব্রিসলটা উঠে আসে কিনা। এবং সত্যি কথা বলবো, আমি যখন এই ব্রাশগুলো ক্লিন করেছি, আমার অনেক অভিজ্ঞতা আছে কম দামি বেশি দামি ব্রাশ ইউজ করার এবং সেগুলো ক্লিন করেছি। সত্যি কথা বলতে খুব ভালো ভালো কোয়ালিটির যে ব্রাশগুলো থাকে সেগুলোর ব্রিসল কিন্তু খুবই খুবই শক্ত হয়। এগুলোর একটা ব্রিসলও উঠে নাই যখন আমি ক্লিন করছিলাম, আমি হাতে ক্লিন করছিলাম, আমি তেমন কোনো টুলও ব্যবহার করিনি ক্লিন করার, একদম গুড ওল্ড পদ্ধতিতে আমি ক্লিন করছিলাম। ক্লিনিং এর ক্লিপসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ফাঁকে। এবং ক্লিন করার পরে আজকে কিন্তু, কালকে রাতে ক্লিন করেছি, সো আজকে কিন্তু এটা ড্রাই হয়ে গিয়েছে এবং পারফেক্ট শেপে চলে এসেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা কি খেয়াল করেছো ফর দ্য ফার্স্ট টাইম আমি কালার ল্যাশ অ্যাপ্লাই করেছি? জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে কালার ল্যাশটা। ইভেন ইলিসিয়াম যখন আমাকে ওদের কালার ল্যাশগুলো পাঠিয়েছিল আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে কালার ল্যাশ, আমি কালার ল্যাশ পরি না, আমার পড়তে ভালো লাগে না, বাট স্টিল আমি পড়েছি। আজকে আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে পার্পল কালারের, একটা পার্পল ওমরে। সো ওভাবে আমি ম্যাচিং করে আমার মেকআপটা করার চেষ্টা করেছি। সো যে ল্যাশটা আমি আজকে অ্যাপ্লাই করেছি সেটার নাম হচ্ছে স্টার্লিং। সো স্টার্লিং ল্যাশ ওদের এভাবে এরকম একটা প্যাকেজিংয়ে আসে। ওদের আরও চারটা ল্যাশ আছে, আমি তো একটা পেয়ার পরেছি, এটার নাম হচ্ছে স্টার্লিং, যেটা কিনা পার্পল ওমব্রে একটা ইফেক্ট দেওয়া। তারপর আছে বাউহিনী, যেটা কিনা বাইরের দিকে অল্প একটু পিঙ্ক কালারের ওমব্রে ইফেক্ট দেওয়া। দেন আছে স্পাইসি, যেটা কিনা অরেঞ্জ ওমব্রে কালারের ল্যাশ, যেটা কিনা বাইরের দিকে একটু অরেঞ্জ কালার, অতটা বোঝা যায় না এটা। এইটা খুব লাইট ওয়েট, এটার নাম হচ্ছে ক্যাকটাস, তোমরা দেখতে পাচ্ছ কিরকম ব্রাইট একটা গ্রিন কালার। অ্যান্ড দেন আছে হচ্ছে ওয়েভ, যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং খুবই খুবই ফ্যান্সি মনে হয়েছে। স্পেসিফিক একটা মেকআপের জন্য আমি এটা ইউজ করতে চাই, এটা ব্লু কালারের, এটার নাম হচ্ছে ওয়েভ। এদের ব্যান্ড গুলো খুবই সুন্দর নাইস ভাবে সেট হয়ে যায়, ল্যাশ অ্যাপ্লাই করতে একদমই কষ্ট হয়নি, টাস করে বসে গিয়েছে। ওদের প্রতিটা ল্যাশই হচ্ছে সিনথেটিক এবং ব্যান্ডগুলো হচ্ছে প্রপার কটন ব্যান্ড। এবং কটন ব্যান্ডের যেটা সুবিধা হয় যে ইজিলি এটা চোখে যখন তুমি গ্লু দিয়ে লাগাবে লং লাস্টিং ভাবে লেগে থাকবে, সহজে উঠে আসবে না। আর এদের ব্যান্ড কালার কিন্তু ব্ল্যাক কালারের, এটা তোমরা নর্মাল সোপ ওয়াটার বা মেকআপ রিমুভার দিয়ে ইজিলি ক্লিন করে ফেলতে পারবে যখন তোমরা ক্লিন করবে। সিনথেটিক হেয়ারের এটা একটা সুবিধা, যেখানে মিঙ্ক হেয়ারগুলো হয় যেটা একটা প্রবলেম, যেটাতে পানি লাগালে নষ্ট হয়ে যায়, এগুলোতে সেটা হয় না। কিন্তু এই যে ব্রাশগুলো আমি দেখালাম, এই ব্রাশগুলো তোমরা সেট ওয়াইজে যেমন কিনতে পারবে ইন্ডিভিজুয়ালিও কিনতে পারবে, ল্যাশগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি পারচেস করতে পারবে। এবং এগুলো যদি তোমরা পারচেস করতে চাও তাহলে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইলিসিয়ামের এই প্রোডাক্টগুলো তোমরা পাবে বাংলাদেশে তাশ্রুতা নামে একটা পেজে। একটা ব্রাশ আমরা অনেক ক্ষেত্রেই মনে করতে পারি যে ওয়েল, আমাদের কি এক্সপেন্সিভ ব্রাশ আসলেই কেনা উচিত? কিছুই আমাদের জরুরি না লাইফে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা একটা মেকআপ আর্টিস্ট, মেকআপ নিয়ে কাজ করছি বা মেকআপ আমরা ভালোবাসছি, আমরা যখন একটা প্রোডাক্ট কিনি আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্টগুলো যেন লাইক টপ কোয়ালিটির প্রোডাক্ট হয়, রাইট? স্কিন কেয়ারের হোক, মেকআপের হোক, যেটাই হোক, ব্রাশ কেন নয়? হ্যাঁ, অনেক ক্ষেত্রে ব্রাশ আমরা কম দামি ব্রাশ দিয়ে শুরু করতে পছন্দ করি, অনেক ক্ষেত্রে আমরা ইনভেস্ট করতে চাই না ভালো ব্রাশে। এখন যখন আমি ব্রাশ কিনি আমি একটা জিনিস মাথায় রাখি, ব্রাশগুলো আমি কতদিন ব্যবহার করতে পারবো। আগে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ব্রাশ কিনে লিটারালি ভরিয়ে ফেলেছি, আমি যেমন লাইফে কত কিসিমের ব্রাশ ব্যবহার করেছি চিন্তার বাইরে। বাট একটা জিনিস আমি এত বছরে শিখেছি, একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে প্লাস 6 বছর ধরে ইউটিউবিং করে মেকআপ নিয়ে, যে ব্রাশগুলো হতে হয় লাইক পারফেক্ট ভালো সাইজের। কারণ ব্রাশ যদি ঠিকভাবে যদি তাদের গ্রিপ না থাকে, এখানে যে গ্লুগুলো থাকে ওগুলো লুজ হয়ে যায়, অনেক সময় ব্রিসল উঠে যায়। ব্রাশ এমনও হয়েছে যে দুটুকরো হয়ে গিয়েছে আমার, এমনও হয়েছে ব্যবহারের কিছুদিন পরে, অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে একবার ধোয়ার পরে। সো এই ধরনের ব্রাশ তখন আমরা এই জন্যই কিনি যাতে বছরের পর বছর আমরা ইউজ করতে পারি। একটা ভালো ব্রাশ বিশ্বাস হয়তো তোমরা করবে না, 8 থেকে 10 বছর পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারো যদি তোমাদের কোয়ালিটি ভালো হয়। বাই দ্য ওয়ে, আমি কি বলেছি, এই ব্রাশগুলো মেড ইন ইটালি, অ্যান্ড মেড ইন ইটালি এনিথিং আমি বলবো, স্পেশালি এই টাইপের টুলস বা লেদার অর এনিথিং ব্যাগ শু এগুলো লাইক হাই কোয়ালিটির হয়, রাইট? সো তোমরা যদি এগুলোতে পারচেস করতে চাও ডেফিনেটলি এগুলো আমি বলবো একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট হবে তোমাদের জন্য। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। সো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।